সপ্তাহের প্রথম দিনে আজকের আরও একটা জবরদস্ত টেক নিউজ নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আচ্ছা, আপনাদের ওখানকার গরম টরম কমলো, বৃষ্টি হলো, সেই খবরটাকে দিন তো, কেমন আছেন আপনারা? যাই হোক, আজকে প্রথমেই টেক নিউজে আমরা হোয়াটসঅ্যাপকে দিয়ে একটা খবর শেয়ার করব। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে আমরা রীতিমতো এখন আপডেট আসছে দেখতে পাচ্ছি, কিন্তু এখন একটা নতুন আপডেটের ওপর হোয়াটসঅ্যাপ কাজ করছে। ধরুন আপনাকে কেউ মেসেজ করলো, সেই মেসেজের ইনবক্সে তার চ্যাটটা আপনি পিন করে রাখতে পারবেন। ধরুন আমি কাউকে লোকেশান সেন্ড করেছি, আপনি হয়তো আগামীকাল সেই লোকেশানে যাবেন, কিন্তু তার মধ্যে আপনি অনেক চ্যাট করবেন, আপনি চাইলে ওই লোকেশানের চ্যাটটা পিন করে রাখতে পারেন, একদম উপরের দিকে থাকবে, তাতে আর আপনার চ্যাটটা হারিয়ে যাওয়ার দরকার নেই, ওই স্ক্রল করে ওই চ্যাটটা খোঁজার দরকার নেই। অবশ্যই একটা কিন্তু ভালো আপডেট। এছাড়াও ইউটিউব, হ্যাঁ ইউটিউব আপনারা সকলেই করেন, না হলে আমাকে দেখবেন কি করে। ইউটিউবে করলে একটা জিনিস জানতে হয় জানেন তো, এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে জানতে হয়, প্রথমবারের জন্য থোবড়াটা দেখলে না একটু লাইক ফাইভও করতে হয়। যাই হোক, ইউটিউব এবার একটা নতুন গেমিং সেকশন আনতে চলেছে। অ্যাকচুয়ালি ইউটিউব না, এটা গুগল আনছে, গুগল প্লেবেল বলে একটা নতুন সেকশন আনবে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে ইউটিউবের ভেতরেই এখন আপনি অনলাইন গেমিং করতে পারবেন। আমরা এখন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অনলাইন গেমিং করি না, সেই ওয়েবসাইটের আর দরকার পড়বে না, গুগল প্লেবেলের মধ্যে দিয়ে আপনি ইউটিউব থ্রু কিন্তু অনলাইন গেমিং করতে পারবেন। তো ব্যাপারটা কেমন হচ্ছে অবশ্যই দেখার জন্য এক্সাইটেড থাকবে। আস্তে আস্তে ইউটিউবও কিন্তু ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটির যুগে যাবে, কারণ আমরা মেটার ভার্চুয়াল রিয়ালিটি দেখেছি, আমরা অ্যাপেলের রিয়ালিটি দেখে ফেলেছি, তো এবার ইউটিউব বা গুগলও কিন্তু আস্তে আস্তে ওই দিকে শিফট করছে, আর এটা তার কিন্তু প্রথম পদক্ষেপ, কারণ গেমিং সেকশনে কিন্তু ভিআর একটা আলাদা জায়গা করে নিয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সেস আইওএস, এই দ্বন্দ্ব কিন্তু চলতেই থাকবে, কিন্তু তারই মধ্যে একটা নতুন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 58% সহজ আইওএস অপারেটিং সিস্টেমের থেকে। স্মার্ট পিক্সেল একটা রিসেন্ট চার্ট থেকে এটা কিন্তু মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি। এখানে গুগলে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের কোনো কিছু পারফর্ম করার জন্য কতবার সার্চ রেজাল্ট আসে সেইটাই দেখানো হয়েছে। তো মোটামুটি এটা দেখলে ভালোভাবে আপনারা আন্দাজ করতে পারবেন, সত্যিই অ্যান্ড্রয়েড সোজা আইওএসে বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত জটিলতা রয়েছে। আপনারা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, কোনো সময় ইউটিউব অ্যাকাউন্ট, কোনো সময় ফেসবুক অ্যাকাউন্ট, এমনকি টুইটারের অ্যাকাউন্টও হ্যাক হয়, এবং হ্যাক হয়ে যাওয়ার পর ধরুন কোনো একজন পপুলার চরিত্র বা বিখ্যাত মানুষ যার ফেস ভ্যালু রয়েছে তার অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে ওখানে হ্যাকার বিভিন্ন ধরনের বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির প্রমোশন চালাতে থাকে, এবং সেইভাবে অনেক মানুষই সেই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনে ইনভেস্ট করে, এবং সেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ওই হ্যাকাররা কিন্তু সংগ্রহ করে বা বিভিন্ন অ্যাড্রেস থেকে ওটা তুলে নেয়, মানে অ্যাকচুয়ালি স্ক্যাম করা হয়। এই ধরনেরই একজন ইন্টারন্যাশনাল হ্যাকার প্রায় $7,94,000, হ্যাঁ অ্যামাউন্টটা আন্দাজ করতে পারছেন, টাকায় হিসেব করলে কত হয় একবার কমেন্ট করে লিখে জানাতে পারেন, এত টাকা স্ক্যাম করে আজকে অবশেষে ধরা পড়েছে। তিনি এমনকি বিভিন্ন ধরনের লোকের সিম সোয়্যাপ করে, অর্থাৎ তার সিমটা নিজের নামে কোনোভাবে সোয়্যাপ করে, অর্থাৎ সে আর ওটিপি পাবে না, আপনি ওটিপি পাবেন, এইভাবে প্রায় অতগুলো টাকা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে হ্যাক করে নিয়েছে। তো অবশেষে তার 5 বছরের জেল হয়েছে, এবং কোনো এটা দেশের আন্ডারে হয়নি, এটা ইন্টারন্যাশনাল জেলের আন্ডারে তার এই প্রথম শাস্তি হয়েছে। এই এত বড় স্ক্যাম কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেটে প্রথমবার। এরপর একটু দুই ভাইয়ের কথা বলি, ওপো আর OnePlus। প্রথমেই বলি, ওপো রেনো 10 সিরিজ খুব তাড়াতাড়ি হয়তো ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে। বাংলাদেশের মার্কেটে হয়তো সামনে মাসে আসছে না, তার পরের মাসে লঞ্চ করবে, আর সামনের মাসে জুলাই মাসে ওপো রেনো 10 এবং ওপো রেনো 10 প্রো, এমনকি শোনা যাচ্ছে ওপো রেনো 10 প্রো প্লাস, তিনটে স্মার্টফোনই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। এবং ওপো রেনো 10 প্রো প্লাস যে ফোনটা হবে তার প্রধান আকর্ষণ হবে সেখানে টেলিফোটো সেন্সার থাকবে 64 মেগাপিক্সেলের। এখন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ কোম্পানি কিন্তু আস্তে আস্তে টেলিফোটো সেন্সারের দিকে ঢুকছে। আমি প্রত্যেকটা কোম্পানি কেন বললাম, কারণ শোনা যাচ্ছে OnePlus 12 সিরিজ, হ্যাঁ যেটা এই বছরে আসবে না, সামনের বছরে গিয়ে লঞ্চ করবে, সেই OnePlus 12 সিরিজেও শোনা যাচ্ছে টেলিফোটো সেন্সার থাকবে, এবং সেটাও 64 মেগাপিক্সেলেরই থাকবে। আমরা OnePlusকে এতদিন অভিযোগ করতাম যে হ্যাঁ তারা টেলিফোটো সেন্সার দেয় না একটা অত দামি ফোনে, অবশেষে OnePlus এবার টেলিফোটো সেন্সার দেবে, তাও আবার 64 মেগাপিক্সেল। এছাড়াও সামনের মাসে OnePlusের তরফ থেকে OnePlus Nord 3 ফোনটা লঞ্চ করতে চলেছে, এটা আপনারা সকলেই জানেন। আজকে OnePlus Nord 3 ফোনটার দাম কত হবে সামনে চলে এসছে, 8GB 128GB বেস ভ্যারিয়েন্টটার দাম হবে ₹32,000। তো সেটা আমার মনে হয়েছে ওভার প্রাইসড, কারণ আজকের দিনে বেশিরভাগ স্মার্টফোন কিন্তু ওই প্রাইস রেঞ্জে 256GB ইন্টারনাল মেমোরি দিয়ে লঞ্চ হচ্ছে, OnePlus Nord 3 আসছে 128GB দিয়ে। এ ব্যাপারে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে জানাবেন। আজকের দিনে ওই দামে কিন্তু 128GB চলে না, অবশ্যই 256GB দেওয়া। গতকালই বলেছিলাম রেডমি Note 13 সিরিজ নিয়ে কিন্তু খবর আসা শুরু হয়ে গেছে, এমনকি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে আস্তে আস্তে ফোনগুলো এনলিস্টেড হয়েছে। তারই মতো ডিজিটাল চ্যাট সেশনের একটা রিসেন্ট লিক থেকে আমরা জানতে পারছি রেডমি Note 13 সিরিজের ফোনগুলোই, অন্তত রেডমি Note 13 প্রো এবং প্রো ম্যাক্স, এই দুটো স্মার্টফোনে কিন্তু আমরা রেডমি Note 12 টার্বোতে যে ডিসপ্লেটা পেয়েছিলাম সেই ডিসপ্লেটা পাবো। রেডমি Note 12 টার্বো আর Poco F5 কিন্তু একই স্মার্টফোন। যদি আপনারা রিভিউ না দেখে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন, প্রমোশন শেষ।
আর এটার মানে হচ্ছে রেডমি নোট 13 সিরিজের যে ডিসপ্লে বেজেল এবং চিন হবে সেটা কিন্তু খুবই পাতলা হবে। কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত প্রসেসর তারা কী ইউজ করবে, ওই মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080 না মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 সেটা সম্পর্কে এখনও জানা যায়নি, সেটা আর কয়েকদিনের মধ্যেই কনফার্ম হয়ে যাবে, তখন জানিয়ে দেবে। এরপরে স্যামসাং আর নাথিংয়ের তরফ থেকে দুটো ছোটো ছোটো খবর দিয়ে আজকের টেক নিউজ শেষ করব। প্রথমে স্যামসাং গ্যালাক্সি M34 এই ফোনটা লঞ্চ করবে। অলরেডি ভারতের অফিসিয়াল যে স্যামসাংয়ের ওয়েবসাইট আছে সেখানে এনলিস্টেড যেমন হয়েছে, স্যামসাং কিন্তু বিভিন্ন ধরনের পোল দিয়ে ফোনটা স্পেসিফিকেশন কী হবে 100% বুঝিয়ে দেবে। যেমন ফোনটায় 6000 mAh ব্যাটারি থাকতে চলেছে, ফোনটায় একটা অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট থাকবে, এছাড়াও ফাস্ট প্রসেসর থাকবে, হতে পারে এটা ওই মিডিয়াটেকের ডায়মন্ডসরি 1080। এছাড়াও এখানে কিন্তু এক্সটেন্ডেড আপডেট এবং সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট থাকবে, হতে পারে 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট এবং 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট থাকতে পারে, বা 4টে অপারেটিং সিস্টেমও কিন্তু এখানে থাকতে পারে। তো একটু ওয়েট করে যান, এই মাসেই লঞ্চ হবে। তো আপনারা যারা স্যামসাং এর স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, মিড বাজেটে তারা এই ফোনটাকে ভেবে দেখতে পারে। এছাড়াও নাথিং ফোন 2 এর ক্ষেত্রে প্রি অর্ডার কিন্তু 29 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। নাথিং ফোন 1 এর ক্ষেত্রে হয়েছিল 2000 টাকা দিয়ে আপনি যদি প্রি বুক করেন, এবারও 2000 টাকায় রাখা হয়েছে, তাহলে বলা হচ্ছে বেশ কিছু আকর্ষণীয় গিফট থাকবে। আগের বার কেউ কি গিফট পেয়েছিলেন আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু হ্যাঁ এবার গিফট পাওয়া যাবে। আর আমি বলবো ফার্স্ট সেলে যাওয়ার দরকার নেই বা প্রি বুক করার দরকার নেই, আগে দেখতে হবে ফোনটার দাম কত হচ্ছে, কারণ স্পেসিফিকেশানে কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে, যদিও ডিজাইন চেঞ্জ হচ্ছে না কিন্তু দামটা কিন্তু আকাশ ছোঁয়া থাকবে। নাথিং ফোন 1 এর ক্ষেত্রেও কিন্তু দামটা আমরা যেটা ভেবেছিলাম 30,000 rupees নিচে হবে সেটা হয়নি, তার থেকে দাম বেশি হয়েছিল। তো তাই জন্য বলবো ওয়েট করুক, দামটা সামনে আসুক, তারপরে কিনবেন। আবার কিছুদিন পরে তো সেলে আবার ফোনটার দাম একটু কমবে, তখনও কিনতে পারেন। তো আজকে আর টেক নিউজ বড় করছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক যদি এখনও না করা হয়ে থাকে লাইক করে রেখে যাবেন। দেখাবে আগামী মরে।